বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশের ইন্টারনেট সেবা বন্ধ, মোবাইল নেটওয়ার্ক সার্ভিস বন্ধ, পরিবার পরিজনদের সাথে আমরা প্রবাসীরা কোনোভাবে যোগাযোগ রাখতে পারতেছি না, আমার পরিবার অসুস্থ, আমি সেই খোঁজ খবরটা নিতে পারতেছি না, আমার পার্শ্ববর্তী এক প্রবাসী ভাইয়ের মা মারা গেছে, সে তার মায়ের মুখখানা দেখতে পারতেছে না, ভালোভাবে খোঁজ খবর নিতে পারছে না, তাকে শুধু মোবাইলে SMS এর মাধ্যমে জানানো হয়েছে যে তার মা মারা গেছে, তার মা কিভাবে মারা গেল সেই খোঁজ খবর সে নিতে পারতেছে না, সে কান্নায় ভেঙে পড়ছে, আর্তনাদ তার কে শুনে, তো এর জন্য দায়ভার কে? প্রবাসী ভাইটি তার মায়ের মুখখানা এখন পর্যন্ত দেখতে পারতেছে না, কারণ সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট সংযোগ নাই কারণে। তার মা সুস্থ অবস্থায় মারা গেছে নাকি অসুস্থ হয়ে মারা গেছে সে সেটাও জানে না, এর জন্য দায়ভার কে? এর জন্য দায়ে একমাত্র বাংলাদেশের ICT প্রতিমন্ত্রী বাটফার লুচ্চা চিটিংবাজ পলক। আমি পলককে দৃষ্টি আকর্ষণ করে বলছি পলক, আমি নিজেও একজন আওয়ামী পরিবারের সন্তান, জন্ম থেকে আওয়ামী লীগ করে এসেছি এবং করব, তার মানে এই নয় আওয়ামী লীগের সব ধরনের কর্মকাণ্ডকে আমি সাপোর্ট করব কিংবা আমি মেনে নেব, এটা নয়, এটা আমার নীতি নয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা যেসব ধরনের কাজ করছে, একটা কথা মনে রাখিস, তোরা পৃথিবীতে নমরুদ এসেছে, ফেরাউন এসেছে, নমরুদ ধ্বংস হয়ে গেছে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে, আর ফেরাউনকে মমি করে রাখছে, এখনো পৃথিবীতে মমি হয়ে আছে। তো আওয়ামী লীগের যত নেতা কর্মী তোরা আসস, তোরা কিন্তু মৃত মমি হয়ে থাকবি না, এটা বলা যেতে পারে। তবে 100% শিওরিটি বলতে পারি যে তোদেরকে জিন্দা মমি করে রাখা হবে, তোদের প্রতিপক্ষরা তোদেরকে জিন্দা মমি করে রাখবে, এমনকি পাবলিক তোদেরকে জিন্দা মমি করে রাখার সম্ভাবনা 100% আছে। তোদের কারণে আজকে আমরা প্রবাসীরা আমাদের পরিবারের সাথে কোন রকম যোগাযোগ করতে পারি না, আমার পরিবার অসুস্থ, আমার পরিবারের সাথে আমি আজকে কতদিন ধরে যোগাযোগ করতে পারি না, তারা কিরকম আছে, সুস্থ আছে নাকি অসুস্থ অবস্থায় আছে, আমার মা বাবা ভাই বোন কারোর সাথে যোগাযোগ করতে পারি না, ঠিক আছে? তো এরকম লক্ষ কোটি প্রবাসী ভাই তাদের পরিবারের সাথে কোনোভাবে যোগাযোগ রাখতে পারে না, টোটাল যোগাযোগ বিচ্ছিন্ন, যার একটাই কারণ বাংলাদেশে ইন্টারনেট সার্ভিস, মোবাইল নেটওয়ার্ক সার্ভিস তুই পলকে বন্ধ করে রেখেছিস, এটার খেসার তোকে টুডে টু মোর দিতে হবে। মনে রাখিস, ক্ষমতা আজীবন থাকে না, ফেরাউনও চলে গেছে, নমরুদ চলে গেছে, তোরাও চলে যাবি, কিন্তু তোরা তোদের যাওয়াটা হবে খুবই বাজে অবস্থা। তো আমরা যারা প্রবাসীরা আছি, জানি না কে কতটুকু করবে, তার যা কার শরীরের রক্ত কতটুকু গরম জানি না, তবে আমরা হয়তো প্রতিবাদ করব না, আমাদের প্রতিবাদ একটাই, সেটা হলো রেমিটেন্স। আমি প্রবাসী ভাইদেরকে ব্যক্তিগতভাবে অনুরোধ করব যে আমরা যে পরিবারের সাথে কোনো রকম যোগাযোগ করতে পারতেছি না, তো এটার জন্য প্রতিশোধ আপাতত আমরা রেমিটেন্স আকারে নিতে পারি, রেমিটেন্স পাঠানো বন্ধ করে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন না, যেহেতু আমরা প্রবাসীরা পরিবারের সাথে কোনো রকম কোনো যোগাযোগ রাখতে পারছি না, ঠিক আছে, আমাদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে আমরা কেন রেমিটেন্স পাঠাবো? আমরা যদি সঠিক মানুষ হয়ে থাকি তাহলে আমরা এই প্রতিশোধটা অবশ্যই অবশ্যই নেব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, তো ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে লুচ্চা বাটফার চিটিং বাজ পলকের সামনে যায়, যে পলক কিনা নিজের ফ্যামিলিকে ভালোবাসতে জানে না, নিজের ভাই বোনদেরকে বিচ্ছিন্ন করছে, আর সে আমাদেরকে ইন্টারনেট সংযোগ বন্ধ করে, মোবাইল সার্ভিস বন্ধ করে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে। তো তোদেরকে বলে রাখি, তোদেরকে এই খেসারত দিতে হবে তোদের প্রতিপক্ষ দল থেকে নিবে।